হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস এইটে যে অধ্যায় পাঁচে ঘনফল নির্ণয় অঙ্কটা ছিল তার নিজে করে অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে 5.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। তাহলে কী আছে দেখো কষে দেখি, 5.1 কষে দেখি, 5.1 5.1-এ অঙ্কগুলো শুরু করার আগে আমি একটু ছোট করে ঘনকটা বলে দিই। ঘনক আর ঘনকের ঘনফল নির্ণয়, তাহলে ঘনক কাকে বলে? ঘনক মানে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটাই সমান। একটা উদাহরণ কি? উদাহরণ দেখো, আমরা ঘনক সবাই দেখেছি, উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। লুডোর ছক্কা সবাই দেখেছি, লুডোর ছক্কা দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান। আচ্ছা ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমরা কি জানি, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। তার মানে আমরা বলতেই পারি যে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তা দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য কথা অর্থ কি? দৈর্ঘ্য তার হোল কিউব। আমরা তো মানে বলতেই পারি যে বাহু তার হোল কিউব। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু তার হোল কিউব। কারণ ঘনকের ক্ষেত্রে বাহু একটাই দেওয়া থাকবে, কারণ কি তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমানই হয় তাহলে শুধু বাহুটাই বলা থাকবে। তাহলে আয়তনের সূত্র বাহু তার হোল কিউব। একক কি? একক হচ্ছে ঘন একক, ঠিক আছে? তাহলে দেখো একের দেখাটা কি বলেছে। একের দেখা বলে যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 1 সেমি, কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক তৈরি করব, 1 সেমি ঘন বিশিষ্ট একটা বাহু 1 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক তৈরি করব। দিয়ে বলেছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে বড় ঘনকটা পাবো হিসাব করে লিখি। আচ্ছা তাহলে দেখো আমি করে শুরু করি। পাঁচ সেমি, তাহলে দেখো একের দাগে প্রথম ঘনকের বাহু কত বলো? বাহু সমান 5 সেমি। তাহলে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান আমরা একটু আগে কী দেখেছি দেখো, যে ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা মানে দৈর্ঘ্যের কিউব সমান বাহু তার হোল কিউব। তাহলে আয়তন সমান বাহু কত বলো? 5 তার হোল কিউব। তাহলে 5 তার হোল কিউব কথার অর্থ কি? 5 গুণিত 5 গুণিত 5 সমান 5 5-এ গুণ করলে 25, 25 গুণিত 5, 25 গুণিত 5 করলে আমরা কত পাবো দেখো? 125। তাহলে 125 একক কি? একক ঘন সেমি। তাহলে একক ঘন সেমি, এটা তুলনামূলক বড় আয়তঘন হচ্ছে, তাই তো? এবার বলেছিল যে আরেকটা ঘনকের বাহু কত? 1 সেমি। তাহলে দ্বিতীয় ঘনকের বাহু কত? দ্বিতীয় ঘনকের বাহু সমান 1 সেমি। ঘনকের আয়তন সমান 1 তার হোল কিউব। 1 তার হোল কিউব মানে 1 গুণিত 1 গুণিত 1 সমান কত বলো? 1 একক ঘন সেমি। আচ্ছা তাহলে এটা হচ্ছে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক। এবার বলেছিল যে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে বড় ঘনকটা পাবো। তাহলে বলেছে এই ঘনকটাকে যদি পরপর সাজিয়ে সাজিয়ে ওপরে ওপরে সাজিয়ে সাজিয়ে এই বড় ঘনকটা পাবো, তাহলে এরকম ছোট ঘনক কতগুলো লাগবে? তাহলে ছোট ঘনক যদি পরপর সাজিয়ে সাজিয়ে বড় ঘনক তৈরি করি, তাহলে বলছি বড় ঘনকটা তৈরি করার জন্য ছোট ঘনক কত লাগবে? বড় ঘনকের আয়তন কত? 125 ঘন সেমি, আর ছোট ঘনকের আয়তন 1 ঘন সেমি। তাহলে বলো তো ছোট ঘনক দিয়ে বড় ঘনক তৈরি করতে কতগুলো ঘনক লাগবে? তাহলে অতএব ঘনকের সংখ্যা, আচ্ছা ছোট ঘনকের সংখ্যা, অতএব ছোট ঘনকের সংখ্যা কত হবে বলো? তাহলে ছোট ঘনককে সাজিয়ে সাজিয়ে বড় ঘনক তৈরি করছি আমরা, ছোট ঘনককে যদি সাজিয়ে সাজিয়ে বড় ঘনক তৈরি করি
তাহলে 1 ঘনসেমি, 1 ঘনসেমি, 1 ঘনসেমি আয়তনের ঘনগুলোকে পর্ব সাজিয়ে 125 ঘনসেমির বড় ঘনক তৈরি করছি। তাহলে ছোটগুলোকে সাজিয়ে যদি বড় ঘনক তৈরি করি, তাহলে বড় ঘনকের মধ্যে কতগুলো ছোট ঘনক আছে ভাগ হবে, তাহলে 125/1 সমান কত হচ্ছে দেখো, সমান 125টি। উত্তর কি চেয়েছিল, যে কতগুলি একসেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে বড় ঘনক পাবো। অতএব 125টি একসেমি বাহু বিশিষ্ট ঘনক জুড়ে, বাহু বিশিষ্ট ঘনক জুড়ে বড় ঘনক পাবো, বড় ঘনক পাবো। আচ্ছা, এটা আমি এটা বললাম যে ছোট ঘনক সাজিয়ে সাজিয়ে যদি বড় ঘনক তৈরি করি, তাহলে বড় ঘনকের মধ্যে কতগুলো ছোট ঘনক আছে কি করব, ভাগ হবে। আমি একটু ব্যাকে এটা বুঝিয়ে দিই ভালো করে। ধরো একটা বড় ঘনক তৈরি হয়ে আছে, ঘনকটা প্রথম থেকে তৈরি হয়ে আছে, তার মানে কি এই ঘনকটা নিশ্চয়ই ছোট ছোট ঘনকগুলো পরপর সাজানোর পরে তৈরি হয়েছিল। তাহলে আমি কি করলাম, যে একটা করে ঘনক বার করতে থাকলাম, তাহলে একটা করে ঘনক বের করে নিলাম, আরেকটা ঘনক বের করে নিলাম, আরেকটা ঘনক বের করে নিলাম, এরকম যদি ঘনকগুলো বার করতে থাকি তাহলে কীভাবে বড় ঘনকটা নষ্ট হয়ে যাবে আর সবগুলো আমরা ছোট ঘনকে পেয়ে যাব। তাহলে একটা বড় ঘনক থেকে যদি একটা করে ছোট ঘনক বার করতে থাকি, প্রথমে একটা বার করলাম তাহলে একটা বিয়োগ, একটা সংখ্যা বেরিয়ে আসলো, আবার একটা বের করলাম, তাহলে এরকম করে বিয়োগ ভাগ হচ্ছে, একটা করে কমে আসতে কমে আসতে বড় ঘনকটা নষ্ট হয়ে যাবে। তাহলে একটা করে যদি কমে আসে তাহলে দেখো ভাগ হয়, আমরা কি জানি 125টা যদি বড় ঘনক থাকে আয়তনটা, তাহলে একটা করে যদি ঘনক বের করতে থাকি তাহলে কমছে, কমছে মানে ভাগ, সমান 125টি। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে, তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। আচ্ছা, তার মানে এখানে কতগুলো ঘনকের সংখ্যা দিয়ে দিয়েছে, তো কোন সংখ্যা বিশিষ্ট ঘনককে সাজিয়ে বড় ঘনক তৈরি করা যাবে। আচ্ছা, বড় ঘনক তৈরি করার জন্য প্রথমে আমাদের যে শর্তটা মানতে হবে, যে সংখ্যাটাকে পূর্ণ ঘন সংখ্যা হতে হবে, কারণ কি ঘনকের আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা সমান। তাহলে ছোট ঘনকগুলো সাজিয়ে যখন আমরা বড় ঘনক তৈরি করব, তাহলে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাতে সমান সংখ্যক ঘনক থাকতে হবে। তাহলে এগুলো যদি ঘনকের সংখ্যা হয়, তাহলে সংখ্যাগুলো যদি পূর্ণ ঘন সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে ঘনক তৈরি করা সম্ভব হবে। তাহলে আমরা দেখে নিই যে এখানে কোন কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা, তারপরে আমরা দেখবো যে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘনকটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখো, প্রথমে কি বলেছে, প্রথমে 2-এর দাগে 1-এ বলেছে 100। আচ্ছা, আমরা তাহলে দেখি 100 পূর্ণ ঘন সংখ্যা হয় কি না। তাহলে 100কে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 2 × 5 = 10, 0, 2 × 25 = 50, 5 × 5 = 25। তাহলে 100 = 2 × 2 × 5 × 5, তাহলে দেখো 2 তার স্কোয়ার 20 তার স্কোয়ার, তাহলে 100টা কারো হচ্ছে কিউবে আসছে না, তার মানে 100 পূর্ণ ঘন সংখ্যা নয়, 100 পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এক্ষেত্রে আমরা কী দেখছি, যদি 100 পূর্ণ ঘন সংখ্যা নাই হয় তাহলে 100টি ছোট ঘনক দিয়ে বড় ঘনক তো তৈরি করা সম্ভবই হবে না, কারণ বড় ঘনক তৈরি করতে হলে অবশ্যই এই সংখ্যাটাকে পূর্ণ ঘন সংখ্যা হতে হবে। যেহেতু 100 পূর্ণ ঘন সংখ্যাই নয়, তার মানে এই 100টা ছোট ঘনক দিয়ে বড় ঘনকটা তৈরি করাই সম্ভব হবে না। আচ্ছা, তারপর একটা কত বলেছে, 2টা 1000 বলেছে, দেখো 2-এ বলেছে 1000। আমরা তাহলে দেখি 1000টা পূর্ণ ঘন সংখ্যা হয় কি না। তাহলে 1000 মানে দেখো মৌলিক উপায়কে বিশ্লেষণ করে, 2 × 5 = 10, 0, 0, 25 × 2 আমরা জানি 50, 0। আচ্ছা, এটাও দেখো 2 দিয়ে যাবে, 2 × 1 = 2, 2 × 2 = 4, 10 হয়ে যাচ্ছে 2 × 5 = 10। আচ্ছা, 125 মানে দেখো 5 দিয়ে যাবে, 5 × 2 = 10, 25 হয়ে যাচ্ছে 5 × 5 = 25। আচ্ছা, 25 যদি করে দেখো 5 × 5 = 25, তাহলে দেখো 1000 = আমরা কত পাচ্ছি, 1000 = 2 × 2 × 2 × 5 × 5 × 5, তাহলে দেখো এটা 2³ × 5³, তাহলে দেখো এটা কিউবে আসছে, তাহলে 5 × 2 করলে 5 × 2 = 10 তার কিউব। তাহলে আমরা কী দেখছি, 1000টা পূর্ণ ঘন সংখ্যা, তাহলে 1000 পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ঘনকটা তৈরি করা সম্ভব, কারণ কি আমাকে যে সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে আগে দেখতে হবে যে কোনটাতে ঘনক তৈরি করা সম্ভব, তারপর আমরা বলতে পারবো যে কোন সংখ্যা দিয়ে বড় ঘনক তৈরি করা যায়।
তাহলে প্রথম ক্ষেত্রে দেখলাম 100তে ঘনক তৈরি করা সম্ভব নয়, হাজারের ক্ষেত্রে পূর্ণ ঘন সংখ্যা মানে ঘনক তৈরি সম্ভব। তাহলে এখানটাও যদি দেখো ঘনক তৈরি সম্ভব। আচ্ছা তারপরের সংখ্যাটা কত বলেছে দেখো, তারপরের সংখ্যাটা বলেছে 1331, 3-এর দাগে বলেছে 1331। আচ্ছা 1331-কে কত দিয়ে যাবে, 1331-কে 11 দিয়ে যাবে। তাহলে 11 দিয়ে আমরা পাশে ভাগ করে দেখি, 1331, 11-কে 11, 2 নামছে 3 নামছে, 11 2 22। তাহলে দেখো আবার 1 1 11, আর 1 11 1 11, তাহলে কত হচ্ছে বলো 121। তাহলে 11 দিয়ে 121, আচ্ছা 121-কে আমরা জানি আবার 11 দিয়ে যাবে। তাহলে 1331 সমান কত হচ্ছে দেখো, 1331 সমান 11 গুণিত 11 গুণিত 11 সমান 11³। তাহলে কী দেখছি যে 1331 পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 1331 পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এইটা থেকে কি বুঝতে পারছি যে ঘনক তৈরিটা সম্ভব। তাহলে ঘনক তৈরি সম্ভব। আচ্ছা আরেকটা সংখ্যা কি বলেছে দেখি, আরেকটা সংখ্যা বলেছে 4-এর দাগে 1210, 4-এর দাগে বলেছে 1210। তাহলে 1210-কে মৌলিক উৎপাদকে ভেঙে দেখি, 1210 শেষে শূন্য আছে মানে দেখো 2 দিয়ে যাবে, 2 6 12 শূন্য, 2 5 10, 605-কে দেখো 5 দিয়ে যাবে, 5 12 60, 5 1 5, 121 মানে 11 দিয়ে যাবে, 11 11 121। তাহলে 1210 সমান কত হচ্ছে বলো, 1210 সমান 2 গুণিত 5 গুণিত 11 গুণিত 11। তাহলে দেখো এক্ষেত্রে 1210 পূর্ণ ঘন সংখ্যা নয়, 1210 পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা পরের সংখ্যাটা কত বলেছে, পরের সংখ্যাটা বলেছে 375, দেখো 5-এর দাগে বলেছে 375। 375-কে আমরা ভেঙে দেখি, 375 শেষে 5 আছে মানে এটা 5 দিয়ে ভাগ সম্ভব। তাহলে 5 6 30, 5 7 35, 36 37, 5 5 25। আচ্ছা যদি অসুবিধা হয় পাশে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 5 গুণিত 6 করলে 30, 3 7 নামছে, 5 গুণিত 6 করলে মানে সরি 5 7-তে, 5 7 5-এ কত হচ্ছে, 7 5-এ 35। তাহলে দেখো 2 নামছে, 5 5টা নামলো, 5 গুণিত 5 সমান 25। তাহলে কত পাচ্ছি দেখো, 675, 675। দেখো শেষে 5 আছে মানে এটাও 5 দিয়ে ভাগ সম্ভব। তাহলে 5 1-এ 5, এটা দেখো সাইড দেখিয়ে দিচ্ছি 675। তাহলে 5 12-এ 60, 7 নামছে, 5 নামছে, আমরা জানি সরি 5 12-এ 60 করলে না, 5 13-এ 65, 5 13-এ 65। তাহলে কত হচ্ছে দেখো 2 আর 25, 5 গুণিত 5 সমান 25। তাহলে কত পাচ্ছি বলো, 135। আচ্ছা 135 দেখো এটাও 5 দিয়ে যাবে, 5 2-এ 10 13, 7 5-এ 35, দেখো 3 9 27, 3 3-কে 9। তাহলে 375 সমান আমরা কত পাচ্ছি দেখো, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তার মানে কত হচ্ছে 5³ গুণিত 3³, তাহলে 5 3-এ 15³, তার মানে দেখছি কি 3375টা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 3375 পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা আরেকটা সংখ্যা কত বলেছে, আরেকটা সংখ্যা বলেছে 2700, ছয় বলেছে 2700। তাহলে 2700টা পূর্ণ ঘন সংখ্যা নাকি এবার দেখে নিই, দেখো শেষে শূন্য আছে মানে 10 দিয়ে যাবে 2 দিয়ে যাবে, আমরা 10 দিয়ে দেখি, তাহলে 10 2-এ 20, 10 7 70 0, দেখো আবার 10 দিয়ে যদি করি, 10 2-এ 20, 10 7-এ 70। তাহলে 27 পাচ্ছি দেখো, 9 3-এ 27, আর দেখো 3 3-এ 9। তাহলে 2700 সমান কত হচ্ছে দেখো, 10 গুণিত 10 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। দেখো এক্ষেত্রে দেখো 2700 পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে না, তার মানে 2700 পূর্ণ ঘন সংখ্যা নয়।
তার মানে ঘনক তৈরিই সম্ভব না। এক্ষেত্রে দেখো 375 পূর্ণবর্গ সংখ্যা মানে কি? ঘনক তৈরি সম্ভব, ঘনক তৈরি সম্ভব। আচ্ছা, অঙ্কটা কি চেয়েছে দেখো, অঙ্কটাতে চেয়েছিল যে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে যে সংখ্যাগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঘনক কোন সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে? তাহলে আমরা দেখি, প্রথম দিকে দেখো 100, 1000, 1331, 1210, 3375, 2700, এই সংখ্যাগুলোর মধ্যে কোন ঘনকের আয়তনটা বেশি, তাহলে সেই ঘনকের দ্বারা বড় ঘনক তৈরি সম্ভব। দেখো 100, 100-র ক্ষেত্রে পূর্ণ ঘন সংখ্যা নয় মানে ঘনকটা তৈরি করাই সম্ভব নয়। 1000-এর ক্ষেত্রে তৈরি করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে আয়তন কত? 10³, 10³। 1331-এর ক্ষেত্রে পূর্ণ ঘন সংখ্যা ঘনক তৈরি সম্ভব, তাতে কত হচ্ছে দেখো আয়তনটা 11³। আচ্ছা, 1210-এর ক্ষেত্রে পূর্ণ ঘন সংখ্যাই নয়, তার মানে ঘনক তৈরি করাই সম্ভব নয়। আচ্ছা, 3375-এর ক্ষেত্রে দেখো 15³, আর 2700-এর ক্ষেত্রে পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় আয়তনের ঘনক কোন ক্ষেত্রে তৈরি হয়েছে? 3375 সমান 15³। তাহলে এখানে উত্তরটা কত হবে বলো? নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে বড় ঘনক তৈরি করতে পারবে? অতএব 3375 সংখ্যক ঘনক দিয়ে বড় ঘনক তৈরি করা সম্ভব, সরি, ঘনক দিয়ে সবচেয়ে বড় ঘনক তৈরি করা সম্ভব। কারণ অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘনক তৈরি করা সম্ভব, কিন্তু যেহেতু আমাদেরকে দিয়েছে যে সবচেয়ে বড় ঘনক, তার ক্ষেত্রে হবে 1375। 1375 সংখ্যক ঘনক দিয়ে সবচেয়ে বড় ঘনক তৈরি করা সম্ভব, তৈরি করা সম্ভব। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কগুলো দেখি। বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি, তাই তো? তাহলে এবার দেখি প্রতিটা সংখ্যা আমরা বের করে দেখি যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে আর কোনটা হচ্ছে না। দেখো তিনের দাগে প্রথম সংখ্যাটা কত বলেছে? প্রথম সংখ্যাটা বলেছে 1-এ 216, 216। তা 216-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 216। দেখো শেষে 6 আছে, জোড় সংখ্যা, তার মানে এটা 2 দিয়ে ভাগ সম্ভব। তা 2 1-এ 2 0, 2 8-2-এ 16। তা দেখো 2 5-10 দিয়ে 2 4-এ 8, দেখো 2 27-2-এ 54। তাহলে দেখো এটা কত হচ্ছে? 3 9-27, আবার 3 3-এ 9। তাহলে 216 সম আমরা কত পাচ্ছি বলো? 2 × 2 × 2 × 3 × 3 × 3। তাহলে দেখো 2³ × 3³। 3×6³। তাহলে দেখো বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি, তাই 216। দেখো 6³ হচ্ছে, অতএব 216 পূর্ণ ঘন সংখ্যা, 216 পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা, তারপরে দেখো তারপরে সংখ্যাটা কত আছে? তারপরে সংখ্যা আছে 2-এর দাগে 343, 2-এর দাগে আছে 343। 343-কে আমরা মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি দেখো, তাহলে দেখো এটা 7 দিয়ে যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করে দেখি, 7 3-7-এ 21, 7-4-এ 28, 7-5-এ 35, তাহলে 4-7-এ 28, 28 কত 14 8 9 10 11 12 13 14 6, 7-1 2-1-3 3-3-0 63। তাহলে দেখো 7 9-7-এ 63, তাহলে কত পাচ্ছি বলো? 49। তাহলে 7 দিয়ে করলাম 49 পাচ্ছি, আর আমরা জানি 49 সহজেই 7-7-49 হবে। তাহলে 343 সমান 7 × 7 × 7 = 7 তার হোল কিউব। তাহলে 343 সংখ্যাটা দেখো পূর্ণ ঘন সংখ্যা, অতএব 343 পূর্ণ ঘন সংখ্যা, তাই তো? আচ্ছা, পরের সংখ্যাটা দেখি কত বলেছে। পরের সংখ্যাটা বলেছে 1024, তিনি তাকে বলেছে 1024। 1024-কে মূলত যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখি, দেখো 4 আছে মানে 2 দিয়ে ভাগ সম্ভব, তাহলে 2 5-10, 2 12-24। আচ্ছা দেখো আবার 2 আছে, 2 2-এ 4 10, 2 5-এ 10, 12 2 6-এ 12। যদি অসুবিধা হয় পাশে ভাগ করে দেখে নিও, 6 দেখো আবার 2 দিয়ে যাবে, 2 1-2, 2 2-এ 4 16, 2 8-এ 16 128, মানে 2 6-এ 12, 2 4-এ 8, 2 3-এ 6, 2 2-গুণে 4,
দেখো, 2 16 32 আমরা জানি, 2 8 16, 2 4 8, 2 2 গুণে 4, তাহলে দেখো 1024 সমান কত হচ্ছে, 1024 সমান 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা 2-এর গুণফল, 2 2 গুণিত 2, 2 10, তাহলে দেখো কত হচ্ছে, দেখো 2 গুণিত 2, তাহলে দেখো 1024, তার 2 তার হোল কিউব, 2 তার হোল কিউব, 2 তার হোল কিউব ইন্টু 2, তাহলে 1024টা পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব 1024 পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে একটা আমরা সংখ্যা পেলাম যেটা পূর্ণ ঘন সংখ্যা নয়, 1024। এবার বলেছে 324, দেখো 3-এর তাকে বলেছে 324, তাহলে দেখো 324কে যদি আমরা মৌলিক উৎপাদক বিশেষণ করি, দেখো 2 দিয়ে সম্ভব, 2 16 2 32, 2 2 4, 8 2 16, 2 1 2, দেখো 81 মানে, 3 27 81, 3 9 27, আর দেখো 3 3 9, তাহলে আমরা 324 সমান কত পাচ্ছি বলো, 324 সমান 2 গুণিত 2 গুণিত, 3 গুণিত 3 গুণিত, 3 গুণিত 3, তাহলে দেখো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 তার হোল কিউব, তাহলে দেখো 324 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা নয়, অতএব 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা, পরের অঙ্কটা কত বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে 1744, পাঁচেরটা বলেছে 1744, 1744কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 4 আছে মানে শেষে এটা 2 দিয়ে ভাগ সম্ভব, 8 2 16, 14, 7 2 14, 2 2 4, দেখো আবার দেখো 2 4 8, 2 3 6, 2 6 12, যেখানে ভাগটা অসুবিধা হবে পাশে ভাগ করে দেখে নিও যদি অসুবিধা, দেখো আমি আমারটা করে দিচ্ছি, 744কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 8 2 16, দেখো 1 4, 7 2 14, 4 নামে, তাহলে 2 2 4, 872 ছিল, তাহলে 872কে আবার 2 দিয়ে, আবার তাহলে 6 আছে শেষে মানে 2 দিয়ে সম্ভব, 2 2 4, 18 2 গুণে 36, 2 1 2, 0, 2 9 18, দেখো এটা 109 আছে মানে আর কি দিয়ে যাবে বলো, 109 হচ্ছে ভাগ করা সম্ভব না, তাহলে 1744 সময় আমরা কি দেখতে পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত, 2 গুণিত 109, তার মানে দেখো 1744 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা নয়, অতএব 1744 পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা, তারপরে সংখ্যাটা কত বলেছে, 6 1372, দেখো 6 বলেছে 1372, তো 1372কে আমরা যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 2 6 2 12, 2 3 6, 2 6 12, দেখো 1372কে যদি আমরা পাশে ভাগ করি, দেখো 2 6 12, 1 7 নামছে, 8 2 16, 1 আর 2, 2 6 12, তাহলে কত হচ্ছে দেখো 686, আচ্ছা 686। আচ্ছা আবার দেখো 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8, 2 3 6, 343, আমরা আগের অঙ্কটা একটা দেখেছি, 343 7 দিয়ে যাবে, তাহলে 343, 7 4 28, দেখো 6 হচ্ছে 3, 7 9 63, তাহলে 49, দেখো 7 7 49, তাহলে 1332 সমান 2 গুণিত 2 গুণিত, 7 গুণিত 7 গুণিত 7, তাহলে কত পাচ্ছি দেখো 2 গুণিত 2 গুণিত, 7 তার হোল কিউব, তাহলে দেখো 1372 সংখ্যাটা তো পূর্ণ ঘন সংখ্যা নয়, 1372 পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে অঙ্কের উত্তরটা কী চেয়েছিল, যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, দেখো প্রতিটা অঙ্কের পরেই আমরা লিখে দিয়েছি, তাও দেখিনি কোন 3টে সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে দেখো 1024, 324, 1744, 1372, এই প্রতিটাই পূর্ণ ঘন সংখ্যা নয়। আচ্ছা দেখো, আজ আমরা তাহলে কোর্সে দেখি 5.1-এর
তিনের দাগের অঙ্কগুলো অবধি করেছি, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে আলোচনা করব। এখানে যদি কোনো অঙ্ক কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও। নমস্কার।